আসসালামু আলাইকুম, এনআইভি সার্জিত হোম স্কুলে সবাইকে স্বাগতম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, দেশি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আজকে আমি ক্লাসের শিরোনামটি বুঝিয়ে দিচ্ছি। অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসের অন্তর্গত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ক আজকে 13 নম্বর ক্লাস এবং আমাদের আলোচনার বিষয়বস্তু গল্প আলোচনা, কুচিপুড়ির গল্প। প্রথমে আমরা কুচিপুড়ির গল্প নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, এরপরে আমরা প্রশ্ন উত্তর শিখব, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন উত্তর শিখব, এবং তারপরে আমরা টিক চিহ্ন শিখব, অর্থাৎ সঠিক উত্তরটিতে টিক চিহ্নকরণ, এটি আমরা আজকের ক্লাসে শিখব। আজকের ক্লাসের শেষে বাড়িকাজ নম্বর হচ্ছে 12 এবং 12 নম্বর বাড়িকাজ হিসেবে থাকছে শব্দার্থ কুচিপুড়ির গল্প। কুচিপুড়ির গল্পের অনুশীলনী 1 নম্বরে যে শব্দার্থ আছে সেটি তোমাদের 12 নম্বর বাড়িকাজ। এখানে আমার ফোন নম্বর দেওয়া আছে, ক্লাস বিষয়ক সমস্যায় তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুরুতে দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ আমার বাংলা বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় সুন্দর একটি গল্প আছে, খুবই মজার এবং পরিচিত একটি গল্প, কুচিপুড়ির গল্প। সম্পূর্ণ গল্পটি আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আলোচনা করব এবং তোমরা বাড়িতে পুরো গল্পটি বই দেখে নিজেরা পড়বে। খুবই চমৎকার মজার একটি গল্প এবং গল্পের সাথে মিল রেখে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর রঙিন কিছু ছবি ব্যবহার করা হয়েছে। তো এক ছিল কুচিপুড়ি, যে আসলে সিদ্ধান্ত নিয়েছিল তার নাতনির বাড়িতে বেড়াতে যাবে, এবং নাতনির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে তার যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, বুড়ির পোষা 3টি কুকুর ছিল, যাদের নাম ছিল রঙ্গাবঙ্গা ভূতু, সেই কুকুরগুলো তার সেই পথের বিপদ থেকে কিভাবে তাকে রক্ষা করেছিল সেটি নিয়ে আমাদের কুচিপুড়ির গল্প। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাবে যে চমৎকারভাবে কুচিপুড়ির গল্পতে বুড়ি গানে সুরে সুরে বিপদে পড়ে রঙ্গাবঙ্গা ভূতুকে ডেকে পাঠায় এবং রঙ্গাবঙ্গা ভূতু গানে সুরে বুড়ির চিৎকার শুনে পথের বিপদ থেকে বুড়িকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং তারা শিয়ালের হাত থেকে বুড়িকে রক্ষা করে। বুড়ি যখন নাতনির বাড়ি যাচ্ছিল তখন সে কথা দিয়েছিল বাঘকে যে যখন সে নাতনির বাড়িতে খেয়ে দিয়ে ফিরে আসবে তখন যেন বাঘ তাকে খায়। এই অনুরোধে বাঘ তাকে ছেড়ে দিয়েছিল এবং তারপরে বুড়ি ফিরে আসার সময় নিজের বুদ্ধির জোরে পথের এই সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা বাড়িকাজ হিসেবে করবে এই গল্পের অনুশীলনী শব্দার্থগুলো। এবারে আমরা আজকের ক্লাসে শিখব প্রশ্ন উত্তর। প্রথমে আমরা রচনামূলক প্রশ্ন উত্তর শিখব। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সিলেবাসের অন্তর্গত সবগুলো গল্পের অন্তর্গত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর এখানে প্রস্তুত করেছি। আমরা মোট 5টি রচনামূলক প্রশ্নের উত্তর শিখব এবং 7টি সংক্ষিপ্ত প্রশ্ন শিখব। প্রথমে আমরা রচনামূলক প্রশ্নগুলো পড়ব। ছাত্র জনতা কী দাবি জানিয়েছিল? 1952 সালে ছাত্র জনতা ভাষা দাবিতে একসাথে সোচ্চার হয়েছিল। বাংলা ভাষার উপর পাকিস্তানিদের আক্রমণের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তোলে। বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জোর দাবি জানায়, কিন্তু পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, বাঙালি ছাত্র জনতা তা মেনে নেয়নি। তারা ভাষার জন্য পুলিশের গুলির সামনে প্রাণ দিয়ে শহীদ হয়। এই ছিল ছাত্র জনতার দাবি। 6 নম্বর হচ্ছে ভাষা শহীদেরা কেন অমর? 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য রাজপথে নামে আপামর ছাত্র জনতা, তাদের দাবি একটাই, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। পাকিস্তান সরকার জোরপূর্বক বাঙালিদের মুখের ভাষা উর্দু করতে চেয়েছিল, বাঙালিরা যে অন্যায়ের প্রতিবাদে মিছিল করে। মিছিলে পুলিশের গুলিতে রফিক সালাম বরকতসহ অনেকে শহীদ হন। এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবেসে জীবন দেয়। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, তাদের কথা ভুলে যাওয়ার নয়, এজন্যই তারা অমর। আমরা ভাষা শহীদদের ইতিহাস নিয়ে এই 2টি প্রশ্নের উত্তর শিখলাম। এবারে আমরা তালগাছ কবিতার অন্তর্গত একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। তালগাছ কীভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা। এই কবিতায় কবি যেন তালগাছের মনের গোপন ইচ্ছাগুলোকে প্রকাশ করেন। তালগাছ কালো মেঘমালাকে প্রচণ্ড বেগে উড়তে দেখে, তখন তালগাছের পাতা ও জোরে জোরে কাঁপতে থাকে। তালগাছ তার পাতাকে ডানা ভেবে তখন আকাশে উঠতে চায়। এভাবে তালগাছ তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়। আমরা জানলাম যে কীভাবে আসলে তালগাছ তার ইচ্ছাকে ছড়িয়ে দিচ্ছে। পরে আছে যে প্রশ্নটি, তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন? পাখিদের কথা গল্পে নানা রঙের নানা ধরনের পাখিদের পরিচয় দেওয়া হয়েছে। বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। এই ছোট্ট পাখি বাবুই খুব সুন্দর করে বাসা বানাতে পারে। সরু আঁশের মাধ্যমে এই বাসা বোনা হয়। সুন্দর বাসা বোনার জন্য এই পাখিকে তাঁতি পাখি বলা হয়। পাখিদের কথা গল্পের অন্তর্গত একটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে
কোন পাখিকে আসলে তাঁতি পাখি বলা হচ্ছে এবং কেন বলা হচ্ছে আমরা তার বর্ণনা দিয়ে প্রশ্নের উত্তরটি তৈরি করলাম। সবশেষে রচনামূলক যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, একাই একটি দুর্গ, এই গল্পের একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে এবং কেন? একাই একটি দুর্গ বলতে সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালকে বোঝানো হয়েছে। পাকিস্তানি সৈন্যরা ছিল সংখ্যায় অনেক, ব্রাহ্মণবাড়িয়া দখলের উদ্দেশ্যে তারা এগিয়ে আসছিল। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দশজনের সেই দলের অধিনায়ক মোস্তফা কামাল, বাকি সবার জীবন রক্ষা করতে মোস্তফা কামাল একাই যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন এবং সবাইকে পিছু হটতে বললেন। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটি দুর্গ। আমরা সিপাহী মোস্তফা কামালকে কেন দুর্গ বলা হয়েছিল সেই প্রশ্নের উত্তরটি এখানে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা শিখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমরা মোট 7টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব। প্রথমটি হচ্ছে, কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল? রাজা ও তার তিন কন্যা গল্পের একটি প্রশ্ন। রাজা তার তিন মেয়েকে প্রশ্ন করেছিলেন, কে তাকে কতটুকু ভালোবাসে? ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল। বনবাস বলতে কী বোঝায়? বনবাস হলো বনে বাস করার জন্য পাঠানো এক ধরনের শাস্তি। রাজা তার ছোট কন্যা পারুলকে বনবাসে পাঠিয়েছিলেন। পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন? পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দেয়নি, কেননা নুন না দিয়ে পারুল রাজাকে বোঝাতে চেয়েছিল যে তার বাবাকে সে কত ভালোবাসে। তিনটি প্রশ্নই হচ্ছে রাজা ও তার তিন কন্যা গল্পে। এরপরে প্রশ্নটি হচ্ছে, তালগাছ কবিতা, তালগাছকে দেখে কী মনে হয়? তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, দেখে মনে হয় সব গাছের উপর দিকে আকাশে উঁকি দিচ্ছে, সব গাছের উপর দিয়ে আকাশে উঁকি দিচ্ছে, যেন কালো মেঘ ভেদ করে এখনই উড়ে যাবে তালগাছ। কারা তিমির দূর করবে? 5 নম্বর প্রশ্ন, তরুণেরা সর্বদা সজীব প্রাণের অধিকারী, তাই তারা সকল অন্ধকার দূর করতে পারবে, তাদের হাত ধরেই নতুন সকাল আসবে বলে কবির বিশ্বাস। এভাবেই তরুণেরা তিমির দূর করে শুভদিনের সূচনা করবে। 6 নম্বরে আছে কুজুবুড়ির গল্পের একটি প্রশ্ন, বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি? আমরা জানি এক ছিল কুজুবুড়ি, তার তিনটি কুকুর ছিল। কুকুর তিনটির নাম ছিল রঙ্গা, বঙ্গা ও ভূতু। তারপরের প্রশ্নটিও কুজুবুড়ির গল্পের, নাতনি বুড়িকে কীরকম করে পাঠালো? কুজুবুড়ির গল্পতে বুড়ি নাতনির বাড়ি গিয়ে পথের সকল বিপদের কথা নাতনিকে খুলে বলল। সব কিছু শুনে নাতনি একটা মস্ত লাউয়ের খোলের ভিতরে ঢুকিয়ে বুড়িকে পাঠালো, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শেষ। এবার আমরা শিখব ঠিক উত্তরটি কীভাবে বাছাই করতে হয়। তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার অন্তর্গত গল্পগুলোর মধ্য থেকে, অনুশীলনী থেকে এই সঠিক উত্তরের প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে, যেখানে উত্তরগুলো আমি এখানে সমাধান করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। প্রথম হচ্ছে, বাংলাদেশে কত শত নদীর দেশ? বাংলাদেশ 1300 নদীর দেশ। জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? জনের ভাষা বলতে বুঝিয়েছেন সাধারণ মানুষের ভাষা। অপশনগুলো থেকেই তোমরা যদি মূল কবিতা এবং গল্পটি পড়া থাকে তাহলে খুব সহজেই ঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে। রাজার ছোটো মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিয়েছিল? আমরা গল্প থেকে জেনেছিলাম, রাজা ও তার তিন কন্যা গল্প থেকে, যে বনের পরীরা রাজার ছোটো মেয়েকে বনের মধ্যে বাড়ি বানিয়ে দিয়েছিল। আমাকে চিনতে পেরেছেন? রাজাকে এ প্রশ্ন কে করলো? প্রশ্নটি করেছিল তার ছোটো মেয়ে পারুল। রাজা খুব খুশি হলেন কেন? সাজানো খাবার দেখে রাজা খুশি হয়েছিলেন। 6 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বরকত। আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? আব্দুল সালামের বাড়ি ফেনী জেলায়। অপশনগুলোর মধ্যে আমরা চিহ্ন দিব ফেনী। মাদল বাজে কোথায়? উর্ধ্ব গগনে। মাদল বাজে উর্ধ্ব গগনে, কাজী নজরুল ইসলাম রচিত চল চল কবিতা থেকে একটি ঠিক সঠিক উত্তর চিহ্নিতকরণ। এরপরে আছে 9 নম্বরে, অরুণ প্রাতের দলে কারা আছে? অরুণ প্রাতের দলে আছে তরুণেরা। আমাদের স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি। এরপরের প্রশ্নটি আছে, কুজুবুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বললেন? খুব সহজ একটি প্রশ্ন, কুকুর তিনটিকে বুড়ি বাড়ি পাহারা দিতে বলেছিলেন। বুড়ির তিনটি কুকুর নিমেষেই ছুটে এলো কেন? গানের সুরে বুড়ির চিৎকার শুনে। নাতনি বুড়িকে লাউয়ের খোলে ঢুকিয়ে সঙ্গে কী কী খাবার দিল? চিড়ে আর গুড়। তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে? মাটিকে। উত্তরগুলোর মধ্যে আমরা টিক চিহ্ন দিব মাটিকে। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। বাড়ির কাজের বিষয়টি বলেছি তোমাদের, সেটি হচ্ছে কুজুবুড়ির গল্পের শব্দার্থ। আশা করছি সবাই আজকের ক্লাস বুঝতে পেরেছো, বাড়িতে নিয়মিত অনুশীলন করবে। আমি বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।